নিজের মিশনকে সফল করতে তোড়জোড় শুরু করে দিয়েছেন অপু। তবে কি সেই মিশন যার জন্য এত পরিশ্রম করছেন ঢাকায় সিনেমার সুপার কুইন অপু বিশ্বাস? ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে অপুর মিশন নিয়ে নতুন খবর। আর এই নতুন খবর জানতে সাথেই থাকুন আমাদের। শাকিব খানের সাথে ডিভোর্স হওয়ার কারণে ও একমাত্র সন্তান জয়কে বড় করতে যেয়ে সিনেমা জগৎ থেকে অনেক দিন নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন অপু বিশ্বাস। সন্তান হওয়ার পর থেকেই অনেকটা মোটা হয়ে গিয়েছিলেন অপু। এরপর অপু নতুন করে আবার যখন দেবাশিস বিশ্বাস পরিচালিত শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 সিনেমার মধ্য দিয়ে সিনেমায় কাজ শুরু করেন, ঠিক সেই সময় শুরু হয়ে যায় মহামারী করোনা। এই করোনায় সিনেমার কাজ বন্ধ হয়ে যায় এবং কিছুদিন পরেই করোনায় মারা যান অপুর মা শেফালী বিশ্বাস। মায়ের মৃত্যুতে ভেঙে পড়েন অপু। মায়ের শেষকৃত্য অনুষ্ঠান সম্পূর্ণ করতে অপু চলে যান গ্রামের বাড়ি বগুড়াতে। সেখানে বেশ কিছুদিন জয়কে নিয়ে থাকেন অপু। এর মাঝে নিজের প্রতি কোনো যত্ন নিতে পারেন না তিনি। ঘরবন্দি থাকতে থাকতে আরও অনেকটাই মোটা হয়ে যান এই নায়িকা। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে ছায়াবৃক্ষ ছবির কাজ শুরু করবেন বলে জানান ছবির পরিচালক বন্ধন বিশ্বাস। এবং তিনি আরও জানান এই ছবির কাজ শুরু করার আগে অপুকে অনেক ওজন কমাতে হবে। ছায়াবৃক্ষ ছবির পরিচালক বন্ধন বিশ্বাস এর কথা মতো অপু নিজের প্রায় 15 কেজি ওজন কমান। কিন্তু ছবির কাজ করতে যেয়ে অপু নিজে অনুভব করতে পারেন যে এতটুকু ওজন কমানো তার জন্য যথেষ্ট নয়, বরং তাকে আরও বেশি ওজন কমাতে হবে। যেমন ভাবা তেমন কাজ। অপু নিজের আরও বেশি ওজন কমানোর জন্য নেমে পড়েন নতুন মিশনে। ওজন কমানোর মিশন, খাওয়া ঘুম সব কিছু নিয়ম মাফিক করতে থাকেন এবং সেই সাথে সকাল বিকাল নিয়ম করে জিমে যান, ব্যায়াম করেন। সম্প্রতি ব্যায়াম করার সময়ের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন অপু বিশ্বাস। অপুর এমনভাবে ব্যায়াম করা দেখে অনেকেই অবাক হয়েছেন। অনেকেই আবার বলছেন এইবার অপু তার ওজন কমানোর মিশনে সফল হবেন। অপু নিজেও চান যতই কষ্ট হোক তারপরেও তিনি নিজের ওজন কমিয়ে নিজেকে আরও সুন্দর করে তুলবেন। এদিকে বেশ কয়েকদিন অপু জয়কে নিয়ে নানা জায়গায় ঘোরাঘুরি করার সময়ের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন আর এইসব ছবি পোস্ট করে ভক্তদের ভালোবাসা আর প্রশংসা পাচ্ছেন। অপুর রূপ, ফিটনেস, স্মার্টনেস দেখে ভক্তরা অপুর সৌন্দর্যের প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন পোস্টের কমেন্টস বক্সগুলো। ভক্তদের অনেকে বলছেন অপু তার মিশনে সাকসেস হয়েছেন। কিন্তু ভক্তদের এত প্রশংসা পাবার পরেও অপু মনে করেন তাকে আরও ওজন কমাতে হবে। ভক্তদের উদ্দেশ্যে অপু বলেন, খুব শীঘ্রই আপনারা আপনাদের সেই আগের অপুকে দেখতে পাবেন, যেমনটা আমার সিনেমা জগতে প্রবেশ এর প্রথম দিকে দেখেছিলেন। আর তার জন্য যতই কষ্ট হোক না কেন, আমি পরিশ্রম করে, ব্যায়াম করে, সব কিছু কন্ট্রোল করে নিজের সেই আগের ফিটনেস ফিরিয়ে আনব। এমনটাই বললেন ঢাকায় সিনেমার সুপার কুইন অপু বিশ্বাস। ভিউয়ার্স, অপু নিজের অনেক ওজন কমিয়ে নিজেকে করে তুলেছেন আরও সুন্দরী। আর তার প্রমাণ বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেওয়া তার নতুন নতুন ছবিগুলো। তবে আপনাদের কেমন লাগে সুপার কুইন অপু বিশ্বাসকে জানিয়ে দিন কমেন্ট করে আপনার মতামত। এবং বিনোদনের সব আপডেট সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।